নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছে যাওয়া এবং আরামদায়ক ভ্রমণের জন্য প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে থাকেন নদীপথে। তবে মৌসুমের এই সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লঞ্চগুলো, কখনো মাঝ নদীতে আবার কখনো নির্ধারিত গন্তব্যে। এতে সবচেয়ে দুর্ভোগের শিকার হন যাত্রীরা, কারণ প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় ঝড় বৃষ্টি শুরু হলে অনেকটা অসহায় তারা। এমন অবস্থায় মাঝ নদীতে পরিস্থিতি মোকাবেলায় লঞ্চ চালকদেরও সতর্ক থাকতে হয়। যা ছাড়া পরে হঠাৎ কালবৈশাখী উঠা পরে, হ্যাঁ, আমরা চেষ্টা করি যাত্রীদের নিরাপস্থানে পৌঁছানোর জন্য। ধরে দিন তো নিশ্চয়ই ভয় লাগে, আর এখানে তো ব্যবস্থাপনা বলতে কিছু নাই। এখানে কোনো যাত্রী ছাউনির ব্যবস্থা নাই এবং যেন বাচ্চা কাচ্চা নিয়ে যেন বসতে পারবো সেরকমের কোনো ব্যবস্থা নাই। বৃষ্টি টিষ্টি নামলে মানে ঠিক মতো যে এখানে একটু আশ্রয় নেওয়া, সেই জিনিসটা পর্যন্ত এখানে নেই। তবে এখানে একটি আধুনিক মানের নৌ টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তার কাজ সহসাই শুরু হচ্ছে না। এমন অবস্থায় লঞ্চ টার্মিনালের যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। ইতিমধ্যে বিআইডব্লিউটি এই সব বিষয় মাথায় রেখে আধুনিক নদীবন্দরের কাজ শুরু করতে যাচ্ছে। আগামী নভেম্বরের মধ্যে নদীবন্দরের কাজ শুরু হবে। অন্যদিকে পরিস্থিতির আলোকে প্রশাসনের পক্ষ থেকে যাত্রী সেবা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম কাজ করছে, তারা বিআইডব্লিউটিএ কে সবসময় সহযোগিতা প্রদান করছে যেন যাত্রীদের কোনোভাবেই দুর্ভোগ না হয়। চাঁদপুর ঢাকা, চাঁদপুর নারায়ণগঞ্জ সহ 10টি নৌরুটে ছোট বড় মিলে 35টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। আর মৌসুমের এই সময় এইসব লঞ্চে প্রতিদিন প্রায় 30 থেকে 35 হাজার যাত্রী যাতায়াত করে থাকেন। সময় সংবাদ, চাঁদপুর।